নমস্কার, আজকে এই সমুদ্র কাঁকড়াগুলো নিয়েছি, পাকা তেঁতুল দিয়ে সমুদ্র কাঁকড়ার টক রান্না করুন। কাঁকড়াগুলো সব ভেঙে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কাঁকড়ার মধ্যে লবণ আর একটু কাঁচা সর্ষের ফোড়ন, লবণ, হলুদ, কাঁচা সর্ষের তেল, এবার আমি তেঁতুলগুলো একটা বেলার মধ্যে নিয়ে নিচ্ছি, জল দিয়ে ভালো করে মাছটা বের করে নিই। সর্ষের তেল, সর্ষে ফোড়ন, লবণ, লবণ আর হলুদ দিয়ে কাঁকড়ার ডাঁড়াগুলো একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি জল দেব। এবারে দেখছি তেঁতুল গুলানো জল, এর থেকে সব মাড়গুলো বের করে টকের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই খোসাগুলো নেব না, এগুলো ফেলে দেব। কাঁকড়ার দাঁড়াগুলো আমি অনেক সময় ফুটিয়ে নিয়েছি, লবণ হলুদ আর কাঁচা সর্ষে তেল মাখিয়ে রাখা কাঁকড়াগুলো তুলে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা কাঁকড়ায় ঘি ভর্তি।